নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি রাশির ভালো গুণ নিয়ে আলোচনা করতে চলেছি এবং ভিডিওর শেষে আমি একটি উপায়ের কথা বলবো বা ক্রিয়ার কথা বলবো যেটি করলে রাশির জাতক ও জাতিকারা জীবনে অসফলতাকে কাটিয়ে উঠতে পারবে তাই ভিডিওটি পুরো দেখুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার মতো যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন আসুন শুরু করা দরকার জাতক জাতিকাদের নিয়ে বলতে গেলে প্রথমেই বলা যায় যে এই রাশির জাতক ও জাতিকারা খুব ধার্মিক হয় এবং এই রাশির জাতক ও জাতিকারা খুব খুব সরল মনের হয় এবং সকলকে এরা নিজের মতো করে ভাবে কিন্তু সকলে এদেরকে নিজের মতো করে ভাবে না এবং এই রাশির জাতক ও জাতিকারা মানুষের উপকার করার জন্যই জন্মেছে মনে হয় কারণ আমি স্পেশালি দেখেছি এবং আমার এতদিনকার রিসার্চে সেটাই বেরিয়ে এসেছে মানে এই রাশির জাতক জাতিকারা সচরাচর মানুষের উপকার করার সবসময় চেষ্টা করে এবং এই রাশির জাতক ও জাতিকারা একটু বুদ্ধিমানও হয় আবার একটু বোকাও হয় কারণ বোকাটা এই কারণে বললাম যে এই রাশির জাতক জাতিকারা একটু সাদাশি দিয়ে হয় হয়তো তাইও নেই এবং এদেরকে একটু ভালোবেসে কথা বললে এরা সহজেই পটে যায় এবং তাদেরকে দিয়ে ভালো ভালো কাজ করিয়ে নিতে পারে এবং এই রাশির জাতক জাতিকারা খুব দায়িত্ববান হয় এবং যে কোনো দায়িত্বপূর্ণ কাজ এরা করে করে উঠতে পারে এবং এই রাশির জাতক ও জাতিকারা যদি ব্যবসার থেকে চাকরি করে সেক্ষেত্রে প্রোগ্রেস ভালো হয় মানে ইনকামটা বেশি ভালো হয় এছাড়াও এই রাশির জাতক ও জাতিকারা যদি ফিল্ম লাইনে বা মিডিয়া ওরিয়েন্টেড লাইনে যায় সেক্ষেত্রে ভালো লাভ করে এছাড়াও এই রাশির জাতক ও জাতিকাদের বন্ধুভাগ্য ভালো হয় কিন্তু বেশিরভাগ বন্ধুরাই নিজের স্বার্থ নিয়ে চলে কিন্তু এই রাশির জাতক জাতিকারা সেই বন্ধুদের পুরনো কথাগুলো ভুলে গিয়ে তাদেরকে পুনরায় হেল্প করে এবং পরবর্তীতে সেই রাশির জাতক জাতিকারা আবার আঘাত খায় এবার আসছি বৃষ জাতক জাতিকাদের কি এই কী সেই উপায় বা কি সেই ক্রিয়া যা করলে এই রাশির জাতক ও জাতিকারা জীবনে সফলতা হান্ড্রেড পারসেন্ট পাবে আমি এই কথাগুলো খুব দায়িত্ব নিয়ে বলছি বৃষরাশির জাতক ও জাতিকারা যদি সোমবার করে শিবের ব্রত রাখতে পারে এবং শ্রাবণ মাসে প্রতি সোমবার যদি শিবের মাথায় জল ঢালতে পারে তাহলে শিবের কৃপা তারা অবশ্যই পায় আমি এ কারণেই শিবের কথা বললাম বৃষরাশির চিহ্ন আমরা জানি যে সার তাই আমি শিবের কথা বললাম যাই হোক ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো একটা এখনই লাইক করে দিন অন্যকে জানার জন্য শেয়ার করে দিন এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ সকলে ভালো থাকবেন